যখন তার কানে এই দুটো কিংডমের কথা যায় এবং তার সেনাবাহিনী এক অর্থে তারা এগোতে চাই, আলটিমেটলি উনি ওখান থেকে ব্যাক করেন। এরপরে আমরা যেহেতু সময় আজকে খুব কম, খুব ছোট্ট করে কয়েকটি কথা বলে নেওয়া, সেটা হচ্ছে সে সময়টা ছিল বঙ্গভঙ্গের সময় 1905। সেই সময়তে ওই দেওঙ্গ অঞ্চলের একজন ডক্টর, একজন গোয়ার ডক্টর, ডক্টর তারকনাথ ঘোষ, তিনি ভারত সরকারকে একটি চিঠি লেখেন এবং সেই চিঠির উপজীব্য বিষয় ছিল যে ওই অঞ্চলে, দেওঙ্গ অঞ্চলে তখন মার্টিন বার্ন কোম্পানির রেল লাইন তৈরি হচ্ছিল। সেই রেল লাইন তৈরি হতে গিয়ে মাটির তলা থেকে প্রচুর প্রাচীন ইট, মৃৎপাত্র এবং আরো নানা ধরনের প্রত্যেক বস্তু উঠে আসছিল। তো সেটার ব্যাপারে উনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং ওনার সেই চিঠির পরিপ্রেক্ষিতে 1906 সালে তৎকালীন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যিনি এই কলকাতা সার্কেলের সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজিস্ট ছিলেন, তার নাম A.H. লংহার্স্ট, তিনি চন্দ্রযুগড়ে আসেন এবং চন্দ্রযুগড় উনি পরিভ্রমণ করে পরিষ্কার ভাবে জানান যে হ্যাঁ, এই জায়গাটি একটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে। এখানে আমরা ছবিটা দেখছি, যার মালিক তিনি হচ্ছেন ডক্টর তারকনাথ ঘোষ, এবং কবি আগে আগেই বলে গেছেন, তোমার পূজার ছলে তোমায় বলে থাকি। তো যে মানুষটি চন্দ্রযুগড়কে বালকদীপের আলোতে এসেছিলেন, এনেছিলেন, আজকে এইটা হচ্ছে তার বাড়ির অবস্থা। ছবিটা গত বছরই তোলা এবং চন্দ্রযুগড়টি একটু আগে বলছিলাম, আমার প্রচেষ্টাটা চলছে গত প্রায় 38 বছর ধরে। ফলে চন্দ্রযুগড় ছোটবেলায় যেমন দেখেছি, মাঝখানে তার ভয়ঙ্কর দুরবস্থা, সেই দুরবস্থাটা দেখার সৌভাগ্য বলবো না, দুর্ভাগ্য আমার হয়েছে। তারপরে এখন রেস্টোরেশন হয়েছে, আমি আসবো একা করে। যাই হোক, আমি বললাম 1905 সালের কথা, কিন্তু ইন্টারেস্টিংলি 1876 সালে প্রকাশিত একটি বইতে আমরা চন্দ্রযুগড়ের উল্লেখ পাই, উল্লেখ পাই মাত্র নয়, বইটির নামই ছিল চন্দ্রযুগড়, যে বইটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অতএব চন্দ্রযুগড় কিন্তু মানুষের কাছে পরিচিতি তার ছিল, ফর্মালি সেটা আবিষ্কার হওয়ার বা খুঁজে পাওয়ার অনেক আগে থেকেই। তো যাই হোক, এরপরে 1909 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় চন্দ্রযুগড় আসেন এবং উনি চন্দ্রযুগড়ে ঘুরে একটি প্রবন্ধ লেখেন যেটির নামই ছিল চন্দ্রযুগড়, এবং সেখানে উনি যে লেখাটা আপনারা এখানে পড়তে পারছেন ঠিক ওই কথাটি বলেন যে যে স্থানটি এখন চন্দ্রযুগের গড় বলিয়া পরিচিত, তাহা দূর হইতে দেখিলে একটি পুষ্করিণীর পাড় বলিয়া ভ্রম হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় যে এই জায়গাটির একটি প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তারপরেও কিন্তু প্রায় 50 বছর চন্দ্রযুগড় রয়ে যায় লোকচক্ষুর আড়ালে। একেবারে 1955-56 সালে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালার উদ্যোগে এবং ডক্টর কুঞ্জগোবিন্দ গোস্বামীর পরিচালনায় চন্দ্রযুগড়ে প্রথম খনন কার্য চালানো হয় এবং উঠে আসে এক অসামান্য নাগরিক সভ্যতার অনন্য দলিল। তো বিস্তারিত বলার অবকাশ যেহেতু আজকে নেই, রাত্রি অনেকটা হয়েছে, আমরা একদম সরাসরি এবারে ছবিতে চলে যাব এবং বোঝার চেষ্টা করব যে চন্দ্রযুগড়ে কি মাহাত্ম্য, কি গুরুত্ব। এই জায়গাটিকে বলা হয় চন্দ্রকেতু গড়, যেটা দেখে মনে হয় যেন একটা উঁচু ঢিবি, কিন্তু এখানেই রয়ে গেছে প্রায় 2500 বছরের পুরনো সভ্যতার নিদর্শন। আর আরেকটি জায়গা আছে, এটি হচ্ছে চন্দ্রযুগড়ের আরেকটি ছবি, একটু তাড়াতাড়ি যেতে হবে, বুঝতেই পারছেন সময়ের। তো এটি হচ্ছে খনামিহিরের ঢিবি, যেখানে আমরা পাচ্ছি একটি মন্দিরের ধ্বংসাবশেষ। অনেকে বলেন এটি গুপ্ত যুগের মন্দির, আবার অনেকে বলেন এটি গুপ্ত যুগের অনেক আগে তৈরি একটি মন্দির, আবার অনেকে বলেন যেরকমটা আমরা নালন্দার ক্ষেত্রে দেখতে পাই যে সভ্যতার বিভিন্ন সময়কাল জুড়ে তার এক একটা স্তর গড়ে উঠেছে। তো যে ছবিটা আমরা দেখছি এবং এখানে যা আমাদের দেশের দুর্ভাগ্য, আমরা ইতিহাসকে সংরক্ষণ করতে জানি না। এই ছবিটি ড্রোন থেকে তোলা, বুঝতেই পারছেন, এটাতে
আমরা এই স্থানটিকে যেভাবে দেখছি এবং এই স্থানটি আর্কিওলজি ডিপার্টমেন্ট যে ম্যাপ করেছিল সেই ম্যাপের সঙ্গে যদি আমরা মেলাই, তাহলে দেখব আজকে যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু দুই ভাগে টুকরো হয়ে গেছে, মাঝখান থেকে চলে গেছে রাস্তা। এবং এই রাস্তাটা হয়েছে যে অনেক বছর তা কিন্তু নয়, সেই সময় কিছু মানুষ তারা বাধা দেওয়ার আটকাবার চেষ্টা করেছিলেন যাতে সাইটটা নষ্ট না হয়, কিন্তু সে বাধা শোনা হয়নি। এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে সাইটের উপর দিয়ে রাস্তাটা চলে গেছে। এবং শুধু তাই নয়, আমি চন্দ্রদূত অঞ্চলে থাকার সুবাদে বলতে পারি যারা চন্দ্রদূত, আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ গিয়ে থাকবেন আমি জানি না, তো যেটুকু জায়গা বর্তমানে আপনারা দেখতে পান অথবা যে জায়গাটা আর্কিওলজি ডিপার্টমেন্ট দ্বারা সংরক্ষিত চন্দ্রদূত গড়ের এলাকা কিন্তু ট্রাস্ট মি তার 1000 টাইম বেশি। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, কারণ আমি প্রায় 50 বছর ওখানে কাটিয়েছি, ওর চাপা চাপা ঘুরেছি দেখেছি। ওখানে মানুষ যদি মাটিতে সাবমার্সিবল পাম্প বসাতে হয়, যদি টিউবওয়েল বসাতে হয়, অনেক জায়গায় কল বসানো যায় না, তার কারণ মাটির 15 ফুট নিচে, কোথাও মাটির 10 ফুট নিচে অনেক মোটা দেওয়াল পাওয়া যায়, যে দেওয়ালকে কাটার জন্য ওইখানে সাধারণ কাটার কাজ হয় না, ডায়মন্ড কাটার ব্যবহার হয়। এবং সেই ডায়মন্ড কাটার দিয়ে অনেক জায়গাতে কিন্তু সেই মাটিকে কাটা যায় না, জায়গাকে রিলোকেট করতে হয়, অন্য জায়গায় কল বসাতে হয়। এটাও ড্রোন থেকে তোলা পুরো খনামীরের ঢিপির একটি ছবি। মূল যে মন্দিরের গর্ভগৃহ যাকে বলা হচ্ছে এটা হচ্ছে সেই জায়গা। আমরা এইবারে খুব তাড়াতাড়ি আর কিছু চন্দ্রদূত থেকে পাওয়া প্রত্নবস্তুর ছবি দেখব, এবং দুটি কথা এই প্রসঙ্গে বলতে চাই। একটি হলো যে কালেকশন, যে ফটোগ্রাফি কালেকশন আপনারা এখানে দেখছেন, এগুলো কিন্তু হ্যাঁ এর মধ্যে একটা অংশ বর্তমানে চন্দ্রদূত সাইট মিউজিয়াম রয়েছে সেখানে আছে, কিন্তু যে সময় ছবিগুলো তোলা হয়েছিল সে সময় কিন্তু এগুলো পিওরলি প্রাইভেট কালেকশন ছিল। আমি কখনো কোনো গভর্নমেন্ট কালেকশনের ফটোগ্রাফি ইচ্ছা করে করিনি, এই জন্য যে এটা এক্সপেক্টেড যে গভর্নমেন্ট কালেকশনে যা কিছু থাকবে সেগুলো ওয়েল ডকুমেন্টেড থাকবে, তার আইকনোগ্রাফিক্যাল স্টাডি করা থাকবে, তার মেজারমেন্ট ইত্যাদি করা থাকবে। কিন্তু যেগুলো প্রাইভেট কালেকশনে ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ জানে না তার বর্তমান কি, তার ভবিষ্যৎ কি, এমনকি আমি নিজেও জানি না যে এখানে যে ছবিগুলো আপনাদেরকে আজকে দেখাবো সেই ছবির মধ্যে কতগুলো এখন পর্যন্ত ওই প্রাইভেট কালেক্টরদের কালেকশনে আছে, আমি নিজেও শিওর নই। তো যেটা আপনারা দেখবেন এগুলো সমস্ত প্রাইভেট কালেকশনের এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে এখানে বেশ কিছু ছবি আপনারা দেখবেন যেগুলো আজকে প্রথমবার প্রদর্শিত হচ্ছে। আমি এখনো ছুটে বেড়াই, যদি কোথাও খবর পাই কারো কাছে কালেকশন আছে তো সেখানে বারংবার হ্যামার করতে থাকি, যদি তারা অনুমতি দেন তাহলে সেখানে গিয়ে সেই অবজেক্টগুলো ফটোগ্রাফি করি। তো এইগুলো আজকে যে কালেকশনগুলো আপনারা প্রথম দেখবেন বা প্রথম এখানে প্রদর্শিত হবে সেগুলো গত প্রায় 9 বছর ধরে চেষ্টার একটা ফল, রিসেন্টলি পারমিশন দিয়েছিলাম গেছিলাম। তো যাই হোক, এর আগের ছবিটা আপনারা যেটা দেখলেন এই ছবিতে খেয়াল করে দেখবেন যে এই যে পোড়ামাটির নারী মূর্তিটি আছে এখানে, আমি জানি না হয়তো বুঝতে পারছেন এই লাইনটাকে অপরে যায় এই লাইনটাকে অপরে পুরো এখানে দেখুন, এই যে নারী মূর্তিটি আছে তার চুলের কাঁটা হিসাবে যেগুলো ব্যবহার হয়েছে যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এগুলো কিন্তু এক একটা অস্ত্র, বল্লম আছে, বর্ষা আছে, অঙ্কুশ আছে, তীরের ফলা আছে, এরকম নানা ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে তার আর চুলের কাঁটা হিসাবে, হেয়ারপিন হিসাবে। এবং ইন্টারেস্টিংলি কেবলমাত্র যে আমরা এই অস্ত্রকেই পাই এরকম নয়, যদি একদম বাঁদিকের ছবিটা দেখেন তাহলে দেখুন ওইখানে অস্ত্র ব্যবহার হয়েছে, আবার মাঝখানের ছবিটা দেখুন ধান বা গমের শীষ ব্যবহার হয়েছে, শীষ অফ কর্ন। আবার দেখুন ডান দিকে যেটা সেখানে এর উপরে সেই অস্ত্রগুলোর উপরে একটা ঝালর ধরনের কিছু দেওয়া আছে। এখানে আবার দেখুন ইন্টারেস্টিংলি এই ফিমেল ফিগার লাইনে একদিকে রয়েছে অস্ত্র এবং অপর দিকে রয়েছে শীষ অফ কর্ন। এর যদি একটু ক্রপ অংশ যদি দেখেন বড় করে দেখলে যদি এটার রেজলিউশন ভালো না অতটা ভালো কিন্তু জানি না কতটা বোঝা যাচ্ছে। তো এখানে আপনারা দেখবেন যে দুদিকে কিন্তু দু ধরনের জিনিস ব্যবহার হয়েছে, এবং সেই সঙ্গে আমাদেরকে ভাবতে হবে এর অর্নামেন্টেশন
প্লাস আরো একটা জিনিস আমি একটু খেয়াল করার অনুরোধ করব, এখানে এমন অনেক অবজেক্ট আপনারা দেখতে পাবেন, আমাকে একটু ফার্স্ট যেতেই হবে, এখানে অনেক অবজেক্ট আপনারা দেখতে পাবেন যেখানে কিন্তু কোথাও যেন একটা ফরেন ইনফ্লুয়েন্স রয়েছে, একেবারে ইন্ডিজেনাস সেগুলোকে বলা যাবে না যদি তার আইথোলোগ্রাফিক্যাল স্টাডি করা হয়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলার, চন্দ্রদ্বীপগড় থেকে যে সমস্ত প্রত্ন দ্রব্য পাওয়া গেছে সেগুলোকে আমরা মূলত তিন চার রকম ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিঙ্গল মোল্ড, একটা হচ্ছে ডাবল মোল্ড, যেমন ধরুন এটা দুটো মোল্ড তৈরি করে মাঝখান থেকে জোড়া হয়েছে, এবং কোন কোন ক্ষেত্রে ইট ওয়াজ আ কাইন্ড অফ আ র্যাটল, এর ভিতরে আমি দেখেছি মাটির ছোট ছোট বল দিয়ে দেওয়া হতো, অর্থাৎ আপনি যদি এরকম নাড়া দেন তাহলে একটা ঝুমঝুমির মতো এর ভিতর থেকে আওয়াজ বেরোতো। এখানে দেখুন তিনটে ধরনকে দেখানোর চেষ্টা হচ্ছে, আসলে চন্দ্রদ্বীপগড় থেকে এত ধরনের অবজেক্ট পাওয়া গেছে, যদি আপনারা এখানে দেখেন তাহলে দেখবেন যে এখানে এই যে ডান দিকের যে মূর্তিটি আছে, ডান দিকের যে টেরাকোটা প্লাকটা আছে, এর হাতে একটা সিম্পল কাইন্ড অফ কাস্তে জানোয়ারের হাতে, আবার বাঁদিকে দেখুন কোথাও যেন আমার তো মনে হয় কোথাও যেন একটা ইজিপশিয়ান ইনফ্লুয়েন্স তার হেডগিয়ারে, এখানে তার অ্যাটায়ার দেখুন। চন্দ্রকেতুগড়ের সব থেকে ফ্লারিশিং পিরিয়ড কে বলা হয়, মানে শুঙ্গ কুষাণ পিরিয়ড কে বলা হয় চন্দ্রকেতুগড়ের সব থেকে ফ্লারিশিং পিরিয়ড। সেই পিরিয়ডে একজন মানুষের পোশাক দেখুন, একই সঙ্গে যেন চিরকালীন সমসাময়িক। আজ থেকে 2022 বছরের পুরনো যে অবজেক্ট গুলো আজকের দিনেও যেন সেগুলো সমান ভাবে প্রাসঙ্গিক। এই ছবিটি হয়তো আপনাদের কারো কারো পরিচিত, এটি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর কন্যা ডক্টর মনমোহন সিং এর কন্যা উনি একটি বইয়ের কভার পেজ হিসাবে মাঝখানের ছবিটিকে ব্যবহার করেছেন। একটি হ্যালো, নানা রকম বিন্যাসে নানা রকম পোশাকে চন্দ্রকেতুগড়ের টেরাকোটা ফিগারাইন গুলোকে আমরা দেখতে পাই, এবং সেই কারণেই বোধহয় আমি যদি দুই বাংলাকে মিলিয়েও বলি, তার কারণ বাংলা তো ভাগ হয়েছে 47, তখন পাকিস্তান পূর্ব পাকিস্তান আর আমাদের পশ্চিমবঙ্গ তারা কিন্তু একই ছিল, তো যদি দুই বাংলা মিলিয়েও বলা হয় তাতেও কোনো একটি জায়গা থেকে এত রকম ভ্যারাইটির প্রত্নদ্রব্য পাওয়া গেছে কিনা আমার সন্দেহ আছে। তো সেই জায়গা থেকে চন্দ্রকেতুগড় যেন অনন্য, আর আমাদের দুর্ভাগ্য যে এই ইতিহাস গুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তার ডকুমেন্টেশন আমার কাছে আছে যে কিভাবে এই জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। এখানে দেখুন অনেকটা যাকে আমরা গজলক্ষ্মী বলি সেই মোটিফ, সন্তান প্রোড়ে তার কি পরিচয় আমরা জানি না, তিনি কি বাণিজ্য করতেন না, তিনি কি কোন দেবী, তার মাথায় কি, এক একটা ছবি ধরে ধরে বলতে গেলে তো সময়টা অনেক বেশি লেগে যাবে। দেখুন হাতের উপরে একটা পাখি, নিশ্চয়ই বোঝা যাচ্ছে ডানহাতের উপরে একটা পাখি। এই ছবিগুলো আজকে প্রথমবারই দেখানো হচ্ছে কোথাও, এটা একটা বড় প্লাগের অংশ, কোথাও একটা যেন রিচুয়ালিস্টিক ইমপ্লিকেশন আছে। যদি আমরা অন্য একটি প্লাগ দেখি, এখানে দেখুন আরো কিছুটা বেশি জায়গা জুড়ে এখানে বোঝা যাচ্ছে যে অবজেক্টটা কি ধরনের ছিল, এবং জীবনের বিভিন্ন মুহূর্তকে, আজকে আমরা নারী স্বাধীনতার অনেক কথা বলি কিন্তু প্রাচীন ভারতে বা প্রাচীন বাংলায় নারীর অবস্থান কি ছিল, কত রূপে আমরা তাদেরকে পেয়েছি, তার একটা নমুনাও বোধ হয় চন্দ্রকেতুগড় আমাদের সামনে তুলে ধরে। একেবারে বাঁদিকে যে ছবিটি দেখতে পাচ্ছি, লজ্জাগৌরী বলা হয় উইমেন ইজ গিভিং বার্থ টু আ চাইল্ড, সেখান থেকে শুরু করে কোলে সন্তান নিয়ে একজন রমণী হয়তো বা স্তন্যপান করাচ্ছেন বা করাবেন এরকম একটি পজিশন, সেখান থেকে শুরু করে হয়তোবা যোদ্ধার বেশে একজন রমণী, অর্থাৎ
আজকে যে আমরা নারীদের বিভিন্ন ভূমিকার কথা বলে থাকি সমাজে, সেই বিভিন্ন ভূমিকাতে আমরা নারীর উপস্থাপনা চন্দ্রকেতুগড় থেকে খুঁজে পাই। আমরা চলে এলাম মেল ফিগারে। আমি জানি না এখানে কতটা দেখাতে পারবো। দুর্যোগীরা বেশ কিছুদিন আগে খোঁজ করছিলেন উইং ফিগার, উইং মেল ফিগার, তো এখানে কেবলমাত্র একটা নমুনা রাখা হয়েছে। এরকম প্রচুর উইং ফিগার কিন্তু চন্দ্রকেতুগড় থেকে আমরা পেয়েছি। দেবতাদের ধনের দেবতা কুবের আর রাক্ষসদের ধনের দেবতাকে জেনারেলি গণ বলা হয়। তো বিভিন্ন গণ মূর্তি আমরা বিভিন্ন ভাবে পাই। আসলে যে কালেকশন, মানে ফটোগ্রাফির যে কালেকশন আমার কাছে আছে, এটা তার বোধহয় 1% নয়, কারণ সম্ভব নয়, আমার হয় না, এমনিতেই সময়ের পাবন্দী তো ছিলই। মোল্ড, বিভিন্ন ধরনের মোল্ড, কিন্তু এখানে দেখুন একটি উইং ফিগারের মোল্ড মালিক একটা। এই প্রশ্নটা আপনাদের জন্যই রাখি, এটাও একটি মোল্ড, এটুকু বললাম। কিসের মোল্ড হতে পারে আপনারা একটু সাহায্য করতে পারেন? আমি বলি, কারণ সে একই অল্প বারবার আসছে সময়। চার রকম ডিজাইনের চুড়ির মোল্ড এটা, মেড অফ স্টোন। আপনি একটা পথ খোলা রেখে যদি বাকিগুলো বন্ধ করে দেন, তাহলে প্রেস করে করে আপনি এই ডিজাইনটাকে, যদি ধাতুটা নরম থাকে বা যদি মাটি হয় আলাদা কথা, আপনি এই ডিজাইনটা বের করে আনতে পারেন। এবার আমরা চলে এসেছি পটারেতে। একটা কথা নিয়ে খুব হইচই হয় যে চন্দ্রকেতুগড়ে রোমান অ্যাম্ফোরা, অনেকে বলেন ওগুলো অ্যাম্ফোরা নয়, আজকাল অনেকে বলছেন ওগুলো অ্যাম্ফোরা নয়। এটা একই অবজেক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবি, আসলে রেজলিউশনটা বড় কম, ফলে ডিটেলটা অতটা বোঝা যাচ্ছে না। আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। মৃৎপাত্র এবং মৃৎপাত্রে হিউম্যান ফিগারের পরিষ্কার, এগুলো নিয়ে কিছু বলার ছিল। অ্যাটলিস্ট মাঝখানে একটা নিয়ে বলি, আর এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল বলে এটা আমার বলতে ভালো লাগে। এই অবজেক্টটার যখন ছবি তুলি, ট্রাস্ট মি, যদি আপনি এটা হাতে নেন, যদি আপনি হাতে নেন, তাহলে একটা বুঝতে পারবেন একটা মেটালিক সাউন্ড, অথচ এটা মেড অফ আর্থ। আমরা এগিয়ে যাই। অ্যানিমাল ফিগার, প্রথম যিনি উপস্থাপনা করছিলেন উনি বলছিলেন যে ব্যারাকপুরে চিতাবাঘের উপস্থিতি। তো ব্যারাকপুরে চিতাবাঘের উপস্থিতি আমরা একটু দেখেছি, চন্দ্রকেতুগড়ে কি কি ধরনের পশুর উপস্থিতি, পাখির উপস্থিতি ছিল। ডান দিকে এটা বুঝতেই পারছেন গন্ডার, মাঝখানের প্রাণীটি কি? ব্যারাকপুরের কথা বলছেন কয়েকশো বছর আগে, এটা কিন্তু প্রায় 2000 বছর আগে। কচ্ছপ এবং একটি বালো, তার লেজে বোধ হয় ইমাজিনেশন লেভেলটা কোন জায়গায়, একটা ঝুমঝুমি বোধ হয় বেঁধে দিয়েছে লেজে। টেরাকোটা টয় কার্ড, ইচ্ছা রইল পরে যদি কখনো সুযোগ হয় আরো বিস্তারিত ভাবে দেখানো, এখন ঝড়ের বেগেই যেতে হচ্ছে। পঞ্চতন্ত্রের গল্পের কোন ছায়া কি খুঁজে পাওয়া যাচ্ছে ডান দিকের মোটিফটাতে? হৃদয়ের ইতিহাসের গল্প কাছের ডালে কত বলবো, এক একটা ছবি নিয়েই অনেক কিছু বলা যায়। সিলস এন্ড সিলিংস, বোন এবং স্টোন অবজেক্ট, এই অবজেক্টটা অ্যাটলিস্ট দেখুন, অ্যাসিমিলেশন অফ সেভারাল অ্যানিমালস, খালি অ্যানিমালস তো নয়, এখানে দেখুন মাছের একটা ডিপিকশন রয়েছে। গেম অবজেক্টস, ডক্টর গৌতম সেনগুপ্ত যিনি এসএনএ ডিজি ছিলেন এবং ওয়েস্ট বেঙ্গল আর্কিওলজির উনি ডিরেক্টর ছিলেন, উনি বলেছিলেন এই ধরনের জিনিস, উনি বলেন আমি সারা ভারতবর্ষের কোথাও দেখিনি যে একজন মানুষ আইদার তিনি সুইসাইড করেছেন অথবা তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর পাশে হয়তো তার স্ত্রী
তিনি কপাল চাপড়ে কাঁদছেন। এখানে আবার একটা হামদার্দ এডিশন আছে, সেই এডিশনটা হচ্ছে যে হতে পারে তারা এলডারলি কাপল, তখন এই মহিলার হাতে দেখুন একটি লাঠি আছে, ডান দিকে একটা সূর্য মূর্তি। আমি এখন আর ডিটেল যাচ্ছি না, প্রচুর পরিমাণে ন্যারেটিভ ক্লাস পাওয়া গেছে চন্দ্রগুপ্ত গড় থেকে। এটা আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে এটা কি, এটা জাস্ট ফ্রেশ রাবার, আজকের দিনে ছোবরা আমরা যেগুলো ব্যবহার করি এটাও মাটির তৈরি। চন্দ্রগুপ্ত গড় থেকে প্রচুর পরিমাণে এরোটিক ক্লাস পাওয়া গেছে এবং মাঝখানে এটা বুঝতেই পারছেন আন্তর্জাতিক পত্রিকার সম্পাদকীয় যে বাদশাহ তার কামসূত্র বইতে যে সমস্ত পজিশন ইত্যাদির কথা বলছেন, চন্দ্রগুপ্ত গড় থেকে পাওয়া এই সমস্ত এরোটিক ক্লাস গুলো সেগুলোকে নির্দেশ করে, সেগুলোকে তার রিপ্রেজেন্টেশন দেখায়, কিন্তু তার সময়কাল কামসূত্র বইয়ের অনেক আগে। এবং আজকের দিনে আমাদের বর্তমান সামাজিক পরিবেশ পরিস্থিতিতে যেগুলোকে আমরা অসংগত বলি তার ডেফিনিশনও কিন্তু আমরা চন্দ্রগুপ্ত গড় থেকে পাই। ইভেন বালিকের মোটিফটা যদি দেখেন, লেটস গ্রুপ, তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এই অবস্থা ছিল। তো চন্দ্রগুপ্ত গড় আমি এইভাবে দেখেছিলাম, আর মাঝখানে চন্দ্রগুপ্ত গড় এই অবস্থা হয়ে গেছিল, ওই জায়গায় এই ছবি। বর্তমানে এর আগে যিনি স্পাইডারের আর্কিওলজিস্ট ছিলেন ডক্টর শুভ মজুমদার, তো শুভ আমাকে কথা দিয়েছিল যে দাদা আমি যাওয়ার আগে চন্দ্রগুপ্ত গড় রেস্টোর করে যাবো। তো যাই হোক, সেটা সে করেছে, আজকের রূপ হচ্ছে এই। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এত রাত্রি হওয়ার পরেও আপনারা সময় করে শুনলেন।